মাওবাদী তকমা দিয়ে মানুষের যে প্রকৃত সমস্যা সেই সমস্যাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা না করাই ভালো। মাওবাদী তকমা দিয়ে ল্যান্ড মাফিয়া যারা, জমির যারা মাফিয়া, সেই মাফিয়াদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন সংরক্ষণ করতে চাইছেন, এ প্রশ্ন কিন্তু আমাদের থাকবে। ভাঙড়ে যা হচ্ছে সেটা আমরা বলেছি যে সেখানে সবাইকে নিয়ে যে একটা মঞ্চ তৈরি হয়েছে, লড়াইয়ের মঞ্চ, আমরা সেই সবার সঙ্গে থাকতে চাই। আমরা মানুষকে আহ্বান করব, শুধু ভাঙড় নয়, ভাঙড়ের পাশে দাঁড়াতে হবে এবং ভাঙড়ের মতো 100 ভাঙড়, 1000 ভাঙড় পশ্চিমবাংলায় যেখানে যেখানে করবার চেষ্টা হচ্ছে সেখানে সব জায়গায় এই রাস্তায় হাঁটতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে এখানে কোনো জমি অধিগ্রহণ হয়নি, জোর করে কোনো জমি অধিগ্রহণ করা যাবে না। আর ভাঙড়ে যেটা হয়েছে সেখানে এই সরকারের কোনো ভূমিকাই নেই, তার কারণ সরকার কোনো জমি অধিগ্রহণ করেনি। রাজ্যের যদি বিরোধী দলের ভূমিকা পালন করবার ইচ্ছা থাকতো সিপিএমের, তাহলে তারা গঠনাত্মক কথা বলতো, তারা ধ্বংসাত্মক পথে যেত না।